হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। সবাই তো বেসনের অনেক কিছু বানিয়ে খেয়েছেন, কেউ আলুর চপ খেয়েছেন, কেউ বেগুনি খেয়েছেন, এরকম বিভিন্ন ধরনের ভাজা পোড়া আপনারা বেসন দিয়ে বানিয়ে খেয়েছেন। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো বেসনের পরোটা। যে দর্শক, আজকে আপনাদের বেসনের পরোটা বানানোর সম্পূর্ণ নিয়মটা দেখিয়ে দিব। তো চলুন দর্শক, ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি আপনাদের উপকরণগুলো দেখিয়ে নিচ্ছি। বেসনের পরোটা বানানোর জন্য দরকার 1 কাপ পরিমাণ আটা, 1/2 কাপ পরিমাণ বেসন, ধনিয়া পাতা কুচি, মরিচ কুচি, গোটা জিরা, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া। তো চলুন দর্শক, প্রথমে ডোটা বানিয়ে নিই। আমি 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম। তারপর আমি দিচ্ছি 1/2 কাপ পরিমাণ বেসন। তারপর আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ। সব উপকরণগুলো ভালোমতো মাখিয়ে নিচ্ছি। তারপর আমি দিচ্ছি ধনিয়া পাতা, একে একে সব উপকরণগুলো দিয়ে দিব। কাঁচা মরিচ দিলাম, জিরা দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, এরপর মরিচের গুঁড়া দিলাম। এখন সব উপকরণগুলো ভালোমতো মাখিয়ে নিব। এভাবে সব উপকরণগুলো ভালোমতো মাখিয়ে নিচ্ছি। তারপর আমি দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আবারও সব উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর অল্প অল্প পানি দিয়ে আমি খুব ভালো মতো একটা খামির করে নিব। ভালো মতো মাখিয়ে খামিরটা করে নিতে হবে। ডোগুলো রেডি হয়ে গেছে দর্শক, দেখতে পাচ্ছেন। আমি রুটিটা বানাবো লাইবা রুটি মেকারের SM500 মডেল দিয়ে। লাইবা রুটি মেকারে অনেক সহজে খুব সুন্দর রুটি হয়, খুব অল্প পরিশ্রমে কম সময়ে। এর জন্য আমি লাইবা রুটি মেকার ব্যবহার করি। ডোটা রেখে এখন আপার প্লেটটা চাপ দিয়ে এখন প্রেস করলেই খুব সহজে রুটি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন দর্শক, রুটিটা বের হয়ে আসছে। এখন আমি আপার প্লেটটা হালকা ঝাঁকি দিয়ে উঠিয়ে নিব। দেখুন দর্শক, রুটিটা রেডি হয়ে গেছে। অনেক সুন্দর পাতলা একটা রুটি হয়েছে। এখন আমি রুটির দুই পাশে ভালো মতো শুকনো আটা ছিটিয়ে নিচ্ছি, যেন একটা রুটির সাথে আরেকটা রুটি লেগে না যায়। এখন আমি ঝাড়ি দিয়ে এক্সট্রা আটাটা ফেলে দিব, যেন তাওয়ায় ভাজার সময় রুটিটা পুড়ে না যায়। একই নিয়মে সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। এখন আমি রুটিটা ভাজব। তাওয়া ভালো মতো গরম করে রুটিটা দিয়ে দিলাম। আপনারা সবাই বাসায় যেভাবে পরোটা বানান, ঠিক একইভাবে বেসনের পরোটাটা বানাতে পারবেন। জি দর্শক, বেসনের অনেক বেশি উপকারিতা, কারণ অনেক রকম ডালের মিশ্রণই হচ্ছে বেসন। এক এক রকম ডালে এক এক রকম উপকারিতা আছে। আমরা যখন বেসনটা খাই, তখন আমরা সব ধরনের ডালের ভিটামিনগুলো পাচ্ছি। এর জন্য বেসন খাওয়া অনেক উপকারিতা। দর্শক, অবশ্যই আপনারা আপনাদের খাওয়ার জন্য যদি নিজেরা বেসন বানিয়ে খান তাহলে বেশি উপকার, কারণ দোকানের কেনা বেসনটা বেশি স্বাস্থ্যকর না। এর জন্য আপনারা যদি বিভিন্ন ধরনের ডাল গুঁড়া করে বেসন বানিয়ে নেন, তাহলে আপনাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো হবে। এর জন্য অবশ্যই সবাই চেষ্টা করবেন ঘরে বানিয়ে বেসন খাওয়ার। এভাবে আমি পরোটাগুলো ভেজে নিলাম। দেখুন দর্শক, পরোটাটা রেডি হয়ে গেছে। গরম গরম বেসনের পরোটাগুলো খেতে অনেক বেশি মজা হয়। আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে। সবাই অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।